আসসালামু আলাইকুম। যেখানে কিনা বাংলাদেশ মার্কেটে একের পর এক মিড রেঞ্জের ফোন এনে অন্যান্য ব্র্যান্ড ছুটোছুটি করছে, ঠিক সেই মুহূর্তে অপ্পো তাদের নতুন আরেকটি ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলো, অপ্পো F17 Pro, যেটি কিনা একটি হাই রেঞ্জের ফোন আর যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনাদের জন্য 27,990 টাকা। আর এই বাজেটে এই ফোনটিতে কী কী ফিচার থাকছে তাই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বরাবরের মতো আমি আছি সোহাগ মিয়া, আপনারা দেখছেন সোহাগ ব্লগস। চলুন শুরু করা যাক। যারা এখনও সোহাগ ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন পরবর্তী আপডেটগুলোর জন্য। দিস ভিডিও স্পন্সর বাই 3-স্টার মোবাইল জোন জয়দেবপুর বাসস্ট্যান্ড গাজীপুর। শোরুমটিতে আপনারা অপ্পো ছাড়া পেয়ে যাবেন ভিভো, শাওমি, রিয়েলমি এছাড়াও আদার যে ব্র্যান্ডগুলো আছে যেমন আইটেল, সিম্ফনি, সব ধরনের ব্র্যান্ডের ফোন এবং অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। আনবক্সিং করার পর আমরা চমৎকার ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছি একটি 30 ওয়াট বুকে মোডের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটি কিনা অন্যান্য 30 ওয়াট ফাস্ট চার্জার থেকে অনেক ফাস্ট। এছাড়াও পেয়ে যাচ্ছি একটি চার্জার কেবল, পেয়ে যাচ্ছি একটি ব্যাক কভার, সিম স্লট কলার, পিন, পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এছাড়াও ব্যাক কভারের সাথে ডিভাইসটি খুব চমৎকার লাগছে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আগাগুড়া পুরোটাই প্লাস্টিকের তৈরি। এছাড়াও এর পিছনে যে ম্যাট ফিনিশটি ডিজাইন করা হয়েছে, এতে করে ফোনটি হাতে নিলে হাতের ছাপ ফোনের উপরে পড়বে না, এতে করে ফোনটি যে চকচকে ভাব সেটা অক্ষুণ্ণ থাকবে। এছাড়াও এটার ওজনটা অনেকটাই কম ছিল যা কিনা অকল্পনীয়। এটার ওয়েট ছিল মাত্র 164 গ্রাম, যা আমার কাছে অবাক লাগছে। ডিসপ্লে সেকশন, ডুয়েল 5 হোলের সুপার অ্যামোলেড ডিসপ্লে যার কালার রেশু 16 মিটার। ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি যার স্ক্রিন টু বডি রেশু 84.9%। রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছি 1080x2400 পিক্সেল যার PPI হলো 408 ডেনসিটি। তার প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছি গরিলা গ্লাস 3+এর প্রোটেকশন। প্রসেসর হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলু P95-এর একটি প্রসেসর, যেটি কিনা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটা মূলত তৈরি করা হয়েছে বাজেটের কথা চিন্তা করে এবং গেমিং এবং আদার্স পারফরমেন্সের কথা চিন্তা ভাবনা করে। তো আমার মতে এটাতে যদি জি সিরিজের কোনো প্রসেসর ইউজ করা হতো তাহলে ভালো হতো। মেমোরি সেকশন, মেমোরি সেকশনে পেয়ে যাচ্ছেন আপনারা 8GB RAM। ও মাই গড, কারণ আজকালকার যে অ্যাপসগুলি আমরা চালাই সেগুলি সাধারণত 4-6GB RAM-এর সিট হলেও যথেষ্ট। আর সেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি 8GB RAM, যেটা কিনা অনেক অনেক বেশি, যেখানে সব ধরনের অ্যাপসই চালু করা যাবে ইনশাল্লাহ। এছাড়াও আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন ইন্টারনাল মেমোরি হিসেবে এটাতে পেয়ে যাচ্ছেন 128GB ROM, যেটি কিনা অনেক অনেক বেশি, যেখানে কিনা এক্সট্রা মেমোরি ইউজ না করলেও পারবেন। তো ওভারঅল আমার কাছে এই দিকটা সব থেকে বেটার, কারণ এখানে পেয়ে যাচ্ছেন 8GB RAM এবং 128GB ROM। সফটওয়্যার নিয়ে আমার তেমন কিছু বলার নেই, কারণ এত হাই রেঞ্জের ফোনের মাঝে Android 10 হবে সেটাই স্বাভাবিক। তো ওভারঅল Android 10 একটি আপডেট ভার্সন এটা আপনারা ভালো করে জানেন, তো এই দিকটা ঠিকঠাক। এটাই সেকশনটা আমাকে খুশি করতে পারেনি, কারণ যেখানে কিনা অন্যান্য ব্র্যান্ড 5000mAh ব্যাটারি নিয়ে ছুটাছুটি করছে, সেখানে অপ্পো আবারও নিয়ে আসলো তাদের রিপোলিমারের একটি ব্যাটারি, 4015mAh-এর একটি ব্যাটারি, যেটি কিনা একদমই কম হয়ে গেছে। এখানে মিনিমাম হলো 5000mAh ব্যাটারি হলে সব থেকে বেটার হতো, আর 4015mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটি হলো নন রিমুভাল একটি ব্যাটারি। সিগন্যাল হিসেবে এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা, যেটি কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও এটাতে প্যাটার্ন লক, ফেস আনলক তো থাকছেই। তো ওভারঅল আমার কাছে মনে হয় সিকিউরিটি ডিভাইসটা ঠিকঠাকই আছে। ক্যামেরা সেকশনে এটাতে পেয়ে যাচ্ছি টোটাল 6টি ক্যামেরা, যেটার পিছনে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছে 48MP-এর কোয়েড ক্রম ক্যামেরা, এছাড়াও পেয়ে যাচ্ছে 8MP-এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এছাড়াও পেয়ে যাচ্ছে 2MP 2MP-এর 2টি ক্যামেরা, সাথে পেয়ে যাচ্ছে LED ফ্লাশ। এছাড়াও এটার ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে ওভারঅল আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো ওভারঅল আমি মনে করি ক্যামেরার কোয়ালিটি একদম ঠিকঠাক। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম। তো এখানে ইনডোর এবং আউটডোরের দুটোরই ছবি আছে। সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ক্যামেরা, যেটার কিনে মেইন ক্যামেরা হলো 16MP ওয়াইড অ্যাঙ্গেল এবং পেয়ে যাচ্ছি 2MP-এর ডেপথ সেন্সরের একটি ক্যামেরা। তো এটার ক্যামেরার কোয়ালিটিটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে, এখানে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আপনারা জানেনই ওপ্পো একটি ক্যামেরা ফোন। আর এটার কিছু ছবির কোয়ালিটি আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি।
এই ফোনটিতে আপনারা দেখতে পারবেন আল্ট্রা ক্লিয়ার 108 মেগাপিক্সেলের ইমেজ পর্যন্ত। এছাড়াও যদি এই ফোনটিতে আপনারা ভিডিও করতে চান তাহলে আপনারা করতে পারবেন 1080 রেজুলেশনের ভিডিও। এছাড়াও এটাতে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, এছাড়াও থাকছে FM রেডিও। এছাড়াও এই ফোনটি যদি পেয়ে যাচ্ছেন আপনার 30 ওয়াটের বুকে মোডের একটি ফাস্ট চার্জার, যেটি কিনা অন্যান্য 30 ওয়াট ফাস্ট চার্জার থেকে অনেক ফাস্ট। যার সাহায্যে কিনা আপনারা 10 মিনিটে চার্জ করতে পারবেন 28%, 30 মিনিটে 74%, এছাড়াও মাত্র 53 মিনিটে ফোনকে 100% চার্জ করতে পারবেন। সিম স্লটে এই ফোনটিতে আপনারা ইউজ করতে পারবেন 2টি ন্যানো সিম এবং 1টি এক্সট্রা মেমোরি কার্ড, যেখানে কিনা আপনারা পর্যাপ্ত পরিমাণ মেমোরি কার্ড পেয়ে যাচ্ছেন। তারপর আপনারা এখানে চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও যদি গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই তাহলে এখানে আপনারা সব ধরনের গেমসই খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, এছাড়াও অন্যান্য যে গেমসগুলি আছে আপনারা এটি অনায়াসে খেলতে পারবেন। আর আপনারা তো জানেনই এটা যে প্রসেসরটা ইউজ করেছে এটি একটি ভালো মানের প্রসেসর। তো ওভারঅল এটার প্রাইসটা আমি আপনাদের জন্য আবার বলে দিচ্ছি, এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে 27,990 টাকা। যারা কিনা এই ফোনটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে আমি পুরো ঠিকানা দিয়ে দিব। এছাড়াও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এছাড়াও আপনাদের মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।